আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জ্যাম্প সার্ভারে কীভাবে ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করা যায়। সেজন্য আমরা প্রথমে দেখে নিব আমাদের জ্যাম্প স্টার্ট করা আছে কি না। যদি স্টার্ট করা থাকে তাহলে আমরা অফ করে দিব, এরকম যদি স্টার্ট করা থাকতো তাহলে আমরা স্টপ করে দিতাম। স্টপ করে দেওয়ার পরে আমরা চলে যাব এক্সপ্লোরারে, সেখান থেকে চলে যাব অ্যাপাচিতে, কনফিগ, এক্সট্রা, এবং এইখানে আমরা দেখতে পাব httpvhost.config। এটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন করব। আমরা নোটপ্যাডে এটা ওপেন হলো, সেখান থেকে আমরা এই ভার্চুয়াল হোস্ট এটা কমান্ড আউট করা আছে ডাবল হ্যাশ দিয়ে, যে কোনো একটাকে আমরা কপি করে আমরা নিচে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এই অংশটা কেটে দিই, এটা আমাদের লাগবে না, এবং এই এরর এবং কাস্টম লগ এটা আমাদের লাগবে না। এখান থেকে আমরা কমেন্ট আউট তুলে দিই, এখানে আমরা নাম দেব, আমাদের যেহেতু সি ড্রাইভে জ্যাম্প ইনস্টল করা আছে, সি জ্যাম্প এসটি ডক, তারপর আমাদের প্রজেক্ট, আমাদের প্রজেক্ট যেহেতু ব্লক নামে প্রজেক্ট আছে, এই ব্লক দিয়ে দিই, এই ব্লক এই নামে আমাদের প্রজেক্ট আছে, সেটিকে আমরা ব্লক ডট কম এই নামে আমরা পরবর্তীতে ইউআরএলে হিট করব। এখানে সার্ভার নেম দিয়ে দিলাম ব্লক ডট কম। তো আমরা ভার্চুয়াল হোস্টে ডকুমেন্ট রুট দিয়ে দিলাম সি জ্যাম্প এসটি ডকস ব্লক, অর্থাৎ আমাদের প্রজেক্টটা যেইখানে আছে সেই ইউআরএল দিয়ে দিলাম, এবং সার্ভারের নাম হবে ব্লক ডট কম। আমরা সেভ করি, এটাকে ক্লোজ করে দিই। সার্চ অপশনে যেয়ে লাগবো নোটপ্যাড, নোটপ্যাড চলে এসেছে। এটাকে যদি আমরা সরাসরি ওপেন করি তবে আমরা এই সিস্টেম ফাইলের হোস্ট ফাইল আমরা এডিট করতে পারবো না, সেজন্য প্রথম থেকে আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নামে যাব। ইয়েস, এখন যদি যাই পরে আমরা সেভ করতে পারবো সেই ফাইলটা। ফাইল ওপেন, সি ড্রাইভ, উইন্ডোজ, সিস্টেম 32, ড্রাইভার্স, এইখানে আছে ইটিসি, এর মধ্যে এটাকে আমরা টেক্সট ডকুমেন্টস এটাকে আমরা অল ফাইল করে দেব। সেখানে আমরা হোস্ট নামে একটি ফাইল পাবো, সেটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমরা 127.0.01 এটাকে কপি করে আমরা নিচে চলে আসব, পেস্ট করে দিয়ে আমরা এইখানে আমাদের নামটা বলে দেব। প্রজেক্টের নাম ছিল আমাদের ব্লগ, এবং সেখানে আমরা ডট কম ব্যবহার করেছি সার্ভার নেম দিয়ে আমরা সেভ করব, এবং এটাকে ক্লোজ করে চলে আসব। এখন যদি আমি অ্যাপাচি এবং মাইএসকিউএলকে স্টার্ট করে দিই, এবং এখন যদি আমরা প্রজেক্ট ইউআরএলে যাই, ব্লগ ডট কম, দেখুন আমাদের রুট পাথে চলে এসেছে। সেখান থেকে যদি আমরা পাবলিকে ক্লিক করি তবে দেখুন আমাদের প্রজেক্টটি রান হয়ে গেল, আমাদের কোনো পিএসপি আর্টিসান সার্ভ এই কমেন্ট আমাদের দিতে হলো না, সরাসরি আমরা চলে আসলাম রুট পাথে। কিন্তু আমরা যেহেতু ব্লগ ডট কম ফরওয়ার্ড পাবলিক দিয়ে আমরা চলে আসলাম এখানে, এক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম আছে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল হলো ইএনভি ফাইল, সেটাকে যদি আমরা ডট ইএনভি দিয়ে আমরা হিট করি, আমাদের ইএনভি ফাইলের সমস্ত তথ্যগুলো চলে আসলো। এটাকে আমাদেরকে এই অ্যাক্সেসকে কন্ট্রোল করার জন্য এইচটি অ্যাক্সেস ফাইল আমরা এখানে কপি করে পেস্ট করে দিব, যাতে আমাদের ভালনেবিলিটি না থাকে। এইচটি অ্যাক্সেস ফাইল আমি একটি তৈরি করে রেখেছি, সেটাকে আমরা কপি করে আমাদের রুট পাথে আমরা পেস্ট করে দিব। সি ড্রাইভ জ্যাম এইচটি ডকস, এই ব্লগ, আমাদের প্রজেক্টের নাম ছিল ব্লগ, গত পর্বে আমরা ব্লগ নামে একটি প্রজেক্ট তৈরি করেছি, এখানে এসে আমি পেস্ট করে দেব। এখন যদি আমরা আবার ইউআরএলে যাই এবং পাবলিক নামে ইএনভি নামে হিট করি, এই পেজকে আর দেখাবে না। এবং এখন থেকে যদি আমি সরাসরি এখানে যদি পাবলিক দিই, পাবলিকেও আসবে, আর যদি আমি পাবলিক ছাড়াও দিই তবু আমরা প্রজেক্ট রান করতে পারছি।
ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করার সুবিধা আমরা যেটা পেলাম সেটা আমাদেরকে পিএসপি আর্টিসান সার্ভ এই কমেন্টটাও আমাকে দিতে হবে না, এবং সরাসরি আমরা আমাদের প্রজেক্টকে রান করতে পারবো। শুধুমাত্র জ্যাম্প এর অ্যাপাচি এবং মাইস্কুলকে স্টার্ট করার পরে আমরা সরাসরি আমাদের ইউআরএল দিয়ে blog.com যে নামে আমরা সার্ভার নেম দিয়েছি সেই নামে আমরা আমাদের প্রজেক্টে রান করতে পারবো। আমরা যদি চাই লোকাল হোস্ট 8000 পুটে আমরা রান করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টের রুটে যে রাইট ক্লিক করে আমরা গিট ব্যাশের মাধ্যমে আসতে পারি, অথবা এখান থেকে সিএমডিতেও আসতে পারি। টার্মিনালে আসলাম বা কমান্ড লাইনে আসলাম, অথবা আমরা কিবোর্ডের শিফট চেপে ধরে রাইট ক্লিক যদি করি ওপেন পাওয়ার শেল উইন্ডো হেয়ার, এখানে যদি আমরা ক্লিক করি আমরা কমান্ড লাইনে চলে আসলাম। এখান থেকে লিখবো আমরা পিএসপি আর্টিসান সার্ভ, এন্টার বাটন হিট করলাম, যখন আমাদের 8000 পোর্টে রান হলো। এখন যদি আমরা ব্রাউজারে যাই, এখানে যদি লিখি লোকাল হোস্ট 8000 পোর্ট, আমাদের সেম প্রজেক্টটি 8000 পোর্টেও রান হলো। আমরা যদি চাই ব্লগ ওই নামে দিব তাও সেটাও করতে পারবো, blog.com। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।